এস বিশ্বনগরের আমি গাঁও পঞ্চায়েতের প্রধান। যে আমি আমার এস বিশ্বনগরের যে অঙ্গনওয়াড়ি সেন্টারে লোক নিয়ে বসে তাও আমি জানি না, আমার বুথের লোকও জানে না। যেহেতু আমার বুথের লোক কর্মীরা অনেক অগত পরিশ্রম করছে, আমার বুথের থেকে লোক দেওয়াটা ঠিক আছে এতটুকুই আমি জানি। আমার লোকেরা অনেক অগত পরিশ্রম করছে এতটুকুই জানি। মানে আপনার পঞ্চায়েতকে ডিঙ্গাইয়ে পঞ্চায়েতের না জানাই চাকরিটা দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি পঞ্চায়েত প্রধানই আমি জানি না। আমার নাম নিমাইরা, আমি এস বিশ্বনগর গাঁও সভার একজন বাসিন্দা। আমি যে আজকে আমতলি অঙ্গনওয়াড়ির যে মানে চাকরির যে আজকে যে ঘটনাটা, যার সম্পূর্ণ বিধায়কের আজ থেকে আরও এক বছর আগে আমার লোকে চেয়ারম্যান প্লাস বিধায়ক আমাকে বিধায়কতে সবাই সিদ্ধান্তক্রমে ওখানে আমার মিসেসকে দেওয়ার জন্য সবাই আমাকে এই যে লিখিতভাবে এমএলএ দিয়েছিলেন, সবাইয়ের সাথে চিবিগুরু স্যার এমন মণ্ডল সবাই একসাথে হয়ে একসাথে তোমার যে আমতলি অঙ্গনওয়াড়ি সেন্টারটা এটা তোমার পরে দেওয়া হবে, এটা তোমার আমরা লিখিত দিয়েছি। কিন্তু আমি আমার আমার মিসেস ইন্টারভিউ দিয়েছে, আজকে দেখলাম নতুন একজন লোক এখানে ইন্টারভিউর জন্য জয়েন করার জন্য পাঠিয়েছে, এখানে সমস্যা হয়েছে। এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আজকে থেকে না অনেক আগে থেকে বিলোনিয়া কাটাতে শুধু মানে চাকরির ব্যাপার হোক কনেক্টারের ব্যাপার হোক প্রত্যেকখানে শুধু টাকা নিয়ে নয় করতে আছে, মাস করতে টাকা নিয়ে চাকরি বকের নাম করা মণ্ডল এবং চেয়ারম্যান প্লাস পঞ্চায়েত প্রত্যেকজনে কী টাকাতে টাকার বিনিময়ে চাকরিগুলো উন্নতি দিকে গেছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই বিলোনিয়ার দিকে যেন নজর দেয়। আমরা চাইছি অনির্দিষ্টকালের জন্য আমাদের যেহেতু দাবি মানা হয়নি, অনির্দিষ্টকালের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকে। আচ্ছা, এটা যেহেতু আপনাদের পঞ্চায়েত কেউ জানেন না, আপনার বুথ সভাপতি জানেন না, তাহলে কী করে নিয়োগটা কীভাবে হলো, কীভাবে কী মনে করছেন আপনারা? আমরা মনে করছি, অনেকে তো অনেক কিছু মনে করছে, এটা এখন আমরা তো সঠিক কিছু বলতে পারছি না। আপনারা কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগাইছেন? এলাকাবাসী লাগাইছে। যদি এটা না হয় তাহলে কী করবেন আপনাদের কী আছে? এলাকাবাসীর দাবি আমাদের এখান থেকে নিয়োগ করা হোক, যদি না হয় আমি দিছি না, শুনছি থেকে একদিন ডেট লেগে পরের দিন গেছি না, হইতো না কছে আমার। আমি ফোন করে জিজ্ঞেস করছি, আর কিছু হতো না একদিনে ডেট, তাহলে আমি দিছি না। আমার আরো দুজন আছিল পাড়ার, তাহলে সবাই যদি শুনতো তাহলে দিত। মেম্বারও শুনছে না, প্রধানও শুনছে না, আমরা প্রধান মেম্বার বাড়ির সঙ্গে তারা থেকে আমরা কথাটি শুনছি না, তাহলে আমরা না শুনলে কীভাবে আমরা যাই ইন্টারভিউ দেবো? তারা কীভাবে শুনছে? তারা কীভাবে পরের দিন যাই ইন্টারভিউ দিতে পারবে? না না, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনি নতুন নিয়োগ পাইছেন, জয়েন করছেন? হ্যাঁ, এমনি জয়েন কি এখানেই না জয়েন অফিসে? আচ্ছা, তো এখন এখানে কি দেখছেন? এখন খোলা গেছে না? হ্যাঁ, খুলছেন না? অবৈধ বলতে কি অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিয়ে আছে, নিশ্চয় এটা মণ্ডল বা চেয়ারম্যান হোক বা পঞ্চায়েতের কোনো নেতৃত্বের কারণে এটা হইতে হবে। মানে আপনার মণ্ডল বা চেয়ারম্যানের দায়িত্ব তারা দায়িত্ব দিছে বলে আপনার মনে হয় নাকি? আমতলি পশ্চিমপাড়া, হ্যাঁ, এখানে পুরানো ওয়ার্কার রিটায়ারমেন্টে গেছে, নতুন ওয়ার্কার নিয়োগের জন্য আমরা আমাদের ভূত এলাকার ক্যান্ডিডেট আছে 7 জন, এই 7 জনের মধ্যে যে কোনো একজনকে নিয়োগ করার জন্য
আমরা চেয়ারম্যান প্লাস বুথ প্রেসিডেন্ট সবার কাছে আবেদন। বুথ প্রেসিডেন্ট কে? বুথ প্রেসিডেন্ট মন্ডল সভাপতি। আচ্ছা, আমরা বুথ প্রেসিডেন্ট কে? হ্যাঁ, বুথ প্রেসিডেন্ট কে? বুথ প্রেসিডেন্ট আমি। আচ্ছা, আপনি বুথ প্রেসিডেন্ট, নাম কোন আপনার? আমার নাম রতন মজুমদার। আচ্ছা, হ্যাঁ, আমরা কত নম্বর বুথ রেজলিউশন বানাই বুথ সভাপতির সিল সই দিই। 34 নম্বর বুথ। হ্যাঁ, সিল সই দিয়ে একটা রেজলিউশন বানাই, কিছু লোকের এই স্বাক্ষর লইয়া মন্ডল সভাপতির কাছে দেওয়ার জন্য। তখন আমি আমাদের এখানে আমাদের যে শক্তি কেন্দ্রের ইনচার্জ রাজেশ সেন, তাদের সঙ্গে আমি আলাপ করার পরে তাই বলছি যে পলাশ দত্তের স্ত্রী নাম হয়েছে শ্রীমতী রূপকর দত্ত, ওর নাম সিলেকশন করার জন্য শক্তি কেন্দ্রের ইনচার্জ আমাকে বলেছিল। তো ওনার নামে আমরা রেজলিউশন বানিয়ে পাঠিয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের বুথে চারজন, এরপরে বলেছিল যে ইন্টারভিউ মাধ্যমে হবে, তখন ইন্টারভিউ চারজনে দিয়েছে আমাদের এই বুথ এলাকা থেকে, কিন্তু আমাদের বুথ এলাকা থেকে ইন্টারভিউ দিয়েছে ঠিকই, কিন্তু অফার পেয়ে গেলো অন্য বুথের, এই কারণে আমাদের বুথ এলাকা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। এটা পঞ্চায়েত জানে না, এলাকার মেম্বার প্রধান কেউ জানে না, প্লাস বুথ সভাপতি তো হুয়ারি, বুথ সভাপতির তো এখন কোনো প্রয়োজন নেই, যখন নির্বাচন আসে তখন বুথ সভাপতির কাজে। কোন পঞ্চায়েত এটা? এটা এস বি শ্রীনগর। মারা যাওয়ার পর আমাদের এই বুথ থেকে একজন হেল্পার নিয়োগ করা হয়েছিল, তখন আমাদের এই হেল্পারকে সেখান থেকে বাতিল করে দেওয়া হয়েছে, বাতিল করে ওই তালুকদার পাড়ার নিজস্ব বুথ থেকেই তারা নিয়োগ করেছে। এখন কিছুদিন আগে আমি পঞ্চায়েতে যখন মিটিং ছিল, মিটিংয়ে আমি মিঠুন নিয়োগ, কোন পঞ্চায়েত? পঞ্চায়েতের সদস্য। কি দিয়েছে? কিছুদিন আগে এই অফারটা নিয়ে যখন পঞ্চায়েতের ভিতরে মিটিংয়ের ভিতরে সুভাষ কুমার আমরা ডাক দিয়ে বাইরে নিয়ে করে দিয়ে দেখো ওইটা 33 নম্বর বুথের থেকে তারা বুথ প্রেসিডেন্ট সহ মিললা একটা রেজলিউশন বানাইছে, রেজলিউশন বানিয়ে মানে এখানে নিয়োগ করব, এটা হচ্ছে মানে এই ঘুরাবি যেটা মানে জয়েন করতে হয়েছে। তো আমি দেখেন এটা আমার বুথের ব্যাপার, আমি বুথে বুঝন সার এটা আমি কিছুতে আমি এটা মানতে পারতেছি না, আমি বুথে আগে জিজ্ঞাসা করে বুথ প্রেসিডেন্ট বা আমাদের যে কার্যকর্তা আছে তার সঙ্গে বুঝে তারপরে করবো। তো এই তারপরে এটার মধ্যে রয়েছে, এবার প্রধানে জিজ্ঞাসা আছে, প্রধানের জিজ্ঞাসা আছে বুধি আমরা জানিনি, কারণ আমিও জানি না, তো আমিও জানি না, প্রধানও জানে না, তারপরে আমরা আর যে মেম্বার আছে মনোমুখে তাই না জানে না, তো না জানার ভিতরে এটা কীভাবে হয়? আমার প্রশ্ন হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর কাছে এটা যাতে খুব তদন্ত সহকারে দেখা হয়, এটাই হচ্ছে আমার। মানে পঞ্চায়েতকে ডিঙ্গে ইয়ে করা হয়েছে, পঞ্চায়েতকে না জানে কি যে লাগে তো।